বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে ডোমিসাইল সার্টিফিকেটের ফর্ম ফিল করবেন বর্তমানে এই ফর্ম ফিল আপের আবেদনের পদ্ধতির অনেকটা পরিবর্তন হয়েছে আগের চেয়ে আরও বেশি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে কোন কোন ডকুমেন্টস লাগছে সেগুলো দেখিয়ে দেবো এছাড়া আপনারা দেখে নিন মূল যে পরিবর্তনটা হয়েছে আগের চেয়ে সেটা হলো বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে আগে কিন্তু এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা লাগতো না আগে সরাসরি ডমিসাইল সার্টিফিকেটের আবেদন করা যেত বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনারা লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা চলুন প্রথমে আপনাদের দেখিয়ে দিই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কী সার্টিফিকেটটা কেমন দেখতে হয় সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখুন সার্টিফিকেট ঠিক এই রকম দেখতে হবে এখানে অনেকটা ডমিসাইলের মতোই দেখতে এখানে শুধু লেখা আছে দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা ডোমিসাইল সার্টিফিকেট হয় ঠিক ওটা হয় এসডিওর পারমিশন আর এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা হয় বিডিওর পারমিশন আগে ভিডিওর এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তৈরি করে নিলে তবে কিন্তু আপনারা ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে পারবেন এই সার্টিফিকেটটি এবারে আমাকে ডোমিসাইল সার্টিফিকেট করার সময় যে অ্যাপ্লিকেশন করব সেখানে আপলোড করতে হবে সেটা কিভাবে করবেন সেটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি আর এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিভাবে পাবেন সেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব এটা আমার করা ছিল সেজন্য আমি এটা দিয়ে আপাতত ডোমিসাইল সার্টিফিকেটের আবেদনটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে যে কোনো একটি ব্রাউজার নেবেন নিয়ে এখানে একটি নিউটাব নিয়ে লিখবেন ইডিস্ট্রিক ডব্লু লেখার পরে এখানে হোম ই এই অপশানটি চলে আসবে এটার উপরে ক্লিক করবেন করার পরে ওকে করে দেবেন এরপরে উপরে ডান দিকে দেখুন লগ ইন ওর সাইন আপ এই অপশানটির উপরে ক্লিক করবেন এবারে দেখুন এখানে লগ ইন করতে হবে এর জন্য আইডি লাগবে এই আইডিটি আমি আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম সেই জন্য পেয়ে গিয়েছি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন নিলে আপনারা এই ইউজার নেম পেয়ে যাবেন আমি এরপর একটি ভিডিওতে রেজিস্ট্রেশনের পদ্ধতি দেখিয়ে দেব। এবারে ইউজার নেমটি এখানে এন্ট্রি করব করার পরে নিচে ক্যাপচা করতে দেবো দেওয়ার পরে নিচে এই যে সাইন ইন অপশান দেখতে পাচ্ছেন সাইন ইন করে দেব। এখানে মোবাইলের সাথে সাথেই যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল সেই মোবাইলে ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখান থেকে নেব নিয়ে এন্ট্রি করব এখানে করে নিচে সাবমিট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিট করে দেব এবারে বন্ধুরা এটাকে ওকে করে দিলাম দেওয়ার পরে ডান দিকে এই যে সার্ভিসেস অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্ভিসেস এই অপশানটির উপরে ক্লিক করবো করার পরে উপরে দেখুন মাঝখানে দু নম্বর অপশনটি সার্টিফিকেট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করব করার পরে এবারে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা বিডিও থেকে পাওয়া যায় এটাই আমরা আবেদন করবো আগে তবেই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন করা যাবে তাই প্রথমে এই আবেদন করলে আবেদন করার পরে একটি সার্টিফিকেট বেরোবে যেটা বিডিও সাইন থাকবে সেই সার্টিফিকেটটি নিয়ে আমি ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সময় স্ক্যান করে আপলোড করে দেবো তো এটা আমি পরে একটি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভিডিও সাইন করা থাকে সেই সার্টিফিকেট কীভাবে পাবেন সেটা পরের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবারে চলুন নিচে এই যে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবো করে আমি ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন শুরু করবো এরপরে অ্যাকসেপ্ট করে দেবো এবারে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবো এর জন্যে প্রথমে আমরা অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশানটি ফিল আপ করবো মিস্টার মিসেস যেটা হবে সেটা আপনারা করে দেবেন আমি এখানে মিস্টার সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এরপরে ফার্স্ট নেমটি এখানে এন্ট্রি করে দেব এরপরে মিডিল নেম থাকে মিডিল নেম দেবো হলে লাস্ট নেম দিয়ে দেব। এরপরে ডেট অফ বার্থ আমরা এখান থেকে এন্ট্রি করে দেব। ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে অটোমেটিক এর চলে এলো এরপরে জেন্ডারটি দেবো মেল ফিমেল যেটা হবে সেটা দিয়ে দেবো এরপরে মোবাইল নাম্বারটি এন্ট্রি করবো করার পরে ভেরিফাই করে দেবো দিলে মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমি এখান থেকে এন্ট্রি করে দেব দেওয়ার পরে নিচেই যে ভ্যালিড অপশানটি আছে ভ্যালিড করে দেব এরপর ইমেল আইডিটা দিয়ে দেব এরপরে আধার নাম্বারে এন্ট্রি করে দেবো এরপরে অ্যাপ্লিকেন্ট পারমান্ট অ্যাড্রেসটি এখানে এন্ট্রি করব। অ্যাড্রেস লাইন ওয়ানে প্রথমে এন্ট্রি করে নেব অ্যাড্রেস এন্ট্রি করতে বাকি থাকলে অ্যাড্রেস লাইন টুতে গিয়ে এন্ট্রি করব। এবারে পিন পিনকোডটি এখানে এন্ট্রি করবো করপরে কান্টি অটোমেটিক চলে আসবে পিনকোড দেওয়ার সাথে সাথে এবং স্টেটও অটোমেটিক চলে আসবে এবারে আমরা ডিস্ট্রিক্টটি এখান থেকে আমরা ড্রপ ডাউন করে সিলেক্ট করে নেব এরপরে সাব ডিভিশনটি এখান থেকে সিলেক্ট করব এরপরে রুরাল ওর আরবান যেটা হবে সেটাই দেব এরপরে ব্লকটি সিলেক্ট করব এরপরে ব্লকের নামটি এখান থেকে সিলেক্ট করব এরপরে ভিলেজ বা ওয়ার্ড যেটা হবে সেই নামটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এরপরে পোস্ট অফিসটি এখান থেকে আমরা সিলেক্ট করে নেব এবারে পুলিশ স্টেশনের নামটি এখানে লিখে দেব তারপরে সিভার্স ড্রাফ্ট করতে পারে না হলে সরাসরি সেভের নেক্সট করে দিতে পারেন এবারে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট করতে হবে পারমানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে সেই ক্ষেত্রে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্টটা সেম করে দেবেন হলে নট সেম ক্লিক করে দিয়ে এন্ট্রি করতে হবে আমি এখানে পারমানেন্ট অ্যাড্রেস সেম করে দিলাম এরপরে প্যারেন্ট ওর হাজব্যান্ড ডিটেলস এখানে দিতে হবে এখানে যেহেতু আমি ফাদার নেম এন্ট্রি করতে চাই তাহলে আমি ফাদার সিলেক্ট করলাম করার পরে মিস্টার করে দিলাম দেওয়ার পরে ফাদার নেমটি এখান থেকে এন্ট্রি করব প্রথমে ফার্স্ট নেম দিলাম তারপর মিডিল নেম থাকলে দেব নাহলে লাস্ট নেম দিয়ে দেব এবারে অকুপেশনটি দেব অকুপেশানটি দেওয়ার পরে ডিটেলস অফ প্যারেন্টস বিজনেস অর সার্ভিস যদি থাকে দেবেন হলে এটা ব্ল্যাঙ্ক রেখে চলে যাবেন এরপরে সেভারস ড্রাফট করতে পারেন হলে সরাসরি সেভার নেক্সট করে দেবেন এবারে অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থে এন্ট্রি করতে হবে সেম অ্যাড্রেস এ ক্লিক করবেন করার পরে যদি পারমানেন্ট অ্যাড্রেসে সেম হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট করে দেবেন যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস করে দেবেন আর নট সেম হলে নট সেম করে দেবেন এবারে এডুকেশন ডিটেল অফ অ্যাপ্লিকেন্ট এটা করতে হবে এর জন্যে আমাদের অ্যাড রো করতে হবে প্রথমে এবারে নেম অফ ইনস্টিটিউট করতে হবে আপনি প্রথমে যে স্কুলে পড়তেন সেই স্কুলের নামটি এখানে দেবেন স্কুলের নামটি দেওয়ার পরে কোন ক্লাস থেকে কোন ক্লাসে পড়তেন সেটা প্রথমে দেবেন ক্লাস ফর্ম ওয়ান দিলাম ক্লাস টু ফোর দিলাম এবং কোন সাল থেকে কোন সালে পড়তেন সেই সালটি এখানে দিয়ে ওকে করে দেবেন ওকে করার পরে আবার যে ক্লাস অ্যাড করতে চান সেই ক্লাস আবার অ্যাড করতে হবে এখানে আবার ইনস্টিটিউশনের নাম দেবেন এবারে কোন ক্লাসে পড়তেন আবার এখান থেকে সিলেক্ট করুন ক্লাস ফাইভ সিলেক্ট করলাম এবারে কোন ক্লাস পর্যন্ত পড়তেন সেই ক্লাসটি এখান থেকে সিলেক্ট করুন ক্লাস টুয়েলভ সিলেক্ট করে নিলাম এবার কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পড়তেন প্রথমে সেই সালটি দিন এরপরে কোন সাল পর্যন্ত পড়তেন সেই সালটি এখানে দিন এরপরে ওকে করে দিন একইভাবে আবার যদি কোনো কোয়ালিফিকেশন অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আবার অ্যাড্রো করবেন এরপরে সেভেস ড্রাফট করতে পারে নাহলে সরাসরি সেভেন নেক্সট করে দিন এবারে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স এখান থেকে এন্ট্রি করতে হবে এর জন্য প্রথমে অ্যাড্রো করবো অ্যাড্রো করার পরে এবারে অ্যাড্রেস ডিট্রেসটি এখানে এন্ট্রি করবো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস পেডেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ যদি সেম হয় তাহলে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নেবো নাহলে নট সেম করে দেব এবারে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আমি যে অ্যাড্রেসে নিতে চাই সেই অ্যাড্রেসে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আমি বাস করছি সেই সালটি এখানে দিতে হবে এর জন্যে প্রথমে ফ্রম ডেট এখানে আমার জন্ম তারিখটা আমি দিয়ে দেবো যদি আমি জন্ম থেকে এখানে বাস করি যদি আমি জন্ম থেকে না বাস করি যে সাল থেকে বাস করি সেই সালটি এখানে দেবো এবার টু ডেটে কোন সাল পর্যন্ত আমি বাস করছি সেই শালটি এখানে এবং সেই তারিখটি এখানে আমি দিয়ে দেবো এবারে হোম টাইপটি দেবো কী ধরনের বাড়িতে আমি বাস করি সেই টাইপটি আমি এখানে দেবো যদি আমার নিজের বাড়ি হয় তাহলে আমি অন করব যদি ভাড়ার বাড়ি হয় তাহলে রেন্টাল করে দেবো এরপরে ওকে করে দেবো এবারে আদার ডিটেলস এন্ট্রি করব এবারে অ্যাপ্লিকেন্ট ডিটেলস বিজনেস অর সার্ভিস দিয়ে দেবো এখানে আমি স্টুডেন্ট করে দিলাম এরপর নেটিভ স্টেট কিছু করার দরকার নেই নেটিভ ডিস্ট্রিক্ট কিছু করার দরকার নেই ডিটেলস অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল কত বছর ওয়েস্ট বেঙ্গলে বাস করছি সেটা আমি এখানে দিয়ে দেব। এবারে অ্যাপ্লিক্যান্টের যদি কোনো ইমোভেবেল প্রপার্টি থাকে সেই ক্ষেত্রে ইয়েস করবো আর যদি কোনো প্রপার্টি না থাকে সেই ক্ষেত্রে নো করবো এরপরে অ্যাপ্লিকেশ যদি অন্য কোনো স্টেট থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে সেই ক্ষেত্রে ইয়েস করব আর যদি ওয়েস্ট বেঙ্গলে বসবাস না করে তাহলে জন্ম থেকে হয়ে থাকে সেই ক্ষেত্রে নো করব এরপরে রিজেনটি দেবো কী কারণে আমি অ্যাপ্লিকেশনটা করছি সেই ক্ষেত্রে এখানে আমি আধার করে নিচে লিখে দেবো কারণটি এটা আমি কোনো রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তার জন্য আমার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে সেই জন্য আমি এখানে রিক্রুটমেন্ট লিখে দিতে পারি এছাড়া যে যে কারণে ডোমিসাইল সার্টিফিকেটটি করতে চাচ্ছেন সেই সেই কারণটি এখানে লিখে দেবেন সব কিছু ঠিকঠাক এন্ট্রি করে নেওয়ার পরে এবারে আমি সেভ করে দেব সেভ সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে ডানদিকে যে প্রিভিউ অপশানটি দেখতে পাচ্ছেন এ প্রিভিউ করে দেব দেওয়ার পরে ফর্মটি আমি সম্পূর্ণ একবার সুন্দর করে ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে ফর্মটি ক্লোজ করে দেবো এবারে আমি ফর্মটি একেবারে ডান দিকে সাবমিট যে অপশনটি দেখছেন সাবমিট করে দেবো এবারে আমার কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে এবারে আপনাদেরকে আপলোডগুলো কিভাবে করবেন কোন কোন ডকুমেন্টস করবেন সেটা একবার দেখিয়ে দেব। এবারে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিছু ডকুমেন্টস আছে এখানে দেখুন এখানে যেমন আধার কার্ড আছে আমি আধার কার্ড নিলাম এছাড়া আরও অপশান আছে আপনারা যে কোনো একটা নিতে পারেন আমি আধার অপশানটি সিলেক্ট করে নিলাম এবারে ডান দিকে যে অ্যাটাচ ফাইল অপশানটি আছে এই অ্যাটাচ ফাইলের উপরে ক্লিক করব এবারে আধার কার্ডের ফাইলটিকে সিলেক্ট করে নিয়ে ওপেন করে দেব। দেওয়ার পরে ফাইলটি অ্যাটাচ হয়ে গেল এবার আইডেন্টি প্রুফ হিসাবে অনেকগুলো অপশান আছে তার মধ্যে আমি আধার কার্ডটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে অ্যাটাচ ফাইল করে দেব দেওয়ার পরে আধার কার্ডটি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে ওপেন করে দেব। এবারে ফটো আপলোড করতে হবে এর জন্যে অ্যাটাচ ফাইল করব প্রথমে করার পরে আমি ফটোটি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দেব দেওয়ার পরে অ্যাটাচ ফাইল হয়ে গেল ফটোটি এবারে প্লেস অফ বার্থ হিসাবে একটি ডকুমেন্টস দিতে হবে এখানে অনেকগুলি অপশান আছে তার মধ্যে বার্থ সার্টিফিকেট আছে ভেরিফিকেশান সার্টিফিকেট ফর্ম প্রধান আছে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট আছে আর এখানে অ্যাফিডেভিট বাই পিটিশনার আছে তবে যদি অ্যাডমিট থাকে তাহলে অ্যাডমিট দিয়ে দেবেন সার্টিফিকেট অফ ইনস্টিটিউট করে দেবেন বার্থ সার্টিফিকেট তাহলে বার্থ সার্টিফিকেট দেবেন এছাড়া প্রধানকে দিয়ে প্যাডে লিখে নিতে পারেন নিয়ে সেটা আপলোড করতে পারেন আর তাছাড়া অ্যাফিডেভিট বাই পিটিশনার যে কোনো একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যাফিডেভিট করেও আপলোড করতে পারেন আমি এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করে দিচ্ছি তা আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম এরপরে অ্যাটাচ ফাইল করবো এবারে মাধ্যমিক অ্যাডমিটও দিতে পারেন বার্থ সার্টিফিকেট দিতে পারেন এবারে এই যে আদার ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এই আদার ডকুমেন্ট এই অপশানে গিয়ে আমরা ভিডিও থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়েছি সেটা আমরা আপলোড করে দেবো এরপরে আমরা আই অ্যাকসেপ্ট করে দেব দেওয়ার পরে নিচে বাম দিকে যে সেভ অপশানটি দেখছেন এবারে সেভ করে দেব। সেভ করার সাথে সাথে আমার ফর্মটি সম্পূর্ণ সাকসেসফুলি সেভ হয়ে গেল এবারে ডান দিকে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানটি এবারে ক্লিক করে দেব। করার সাথে সাথে আমার ফর্মটি সম্পূর্ণ সাবমিট হয়ে গেল এআইএন নাম্বার চলে এসেছে ডান দিকে যে ডাউনলোড অপশানটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশান থেকে আমি অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নেব অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে পিডিএফটিকে ওপেন করব করার পরে এই পিডিএফটি আমি এক কপি প্রিন্ট করে রেখে দেব এবারে এই অ্যাপ্লিকেশান সামারিটিকে আমরা ক্লোজ করে দেব দেওয়ার পরে আমি যে অ্যাপ্লিকেশানটি করলাম তার স্ট্যাটাসটি এবার আমরা চেক করে নেব অ্যাকশান দেখতে পাচ্ছেন যে অপশানটি অ্যাকশানের সোজা নিচে ট্র্যাক কেস স্ট্যাটাস এই অপশনটির উপরে ক্লিক করব করার পরে দেখুন আমি ফর্মটি সবেমাত্র সাবমিট করেছি তাই স্ট্যাটাসে সাবমিট এসছে আমার ফর্মটি যদি সাবমিট করার পরে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আমার এই স্ট্যাটাসে অ্যাপ্রুভ চলে আসবে এবং এখানে সার্টিফিকেট ডাউনলোড করার অপশান অটোমেটিক চলে আসবে বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই ই টু পয়েন্ট জিরো থেকে ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা আজকের আপনাদের দেখিয়ে দিলাম নতুন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে